তাহলে 80 রুপি কি রাশিয়া হাতে জমা হয়ে যাচ্ছে এখন এইভাবে জমতে জমতে রাশিয়া অনেক রুপি জমা হয়ে গেছে রাশিয়া তো এই রুপি আর কোনোভাবে ব্যয় করতে পারছে না ব্যয় করতে না পেরে রাশিয়া ইদানিং বলছে যে আমরা তো ভাই এইভাবে বিনিময় করতে পারছি না আমাদের হাতে তো অনেক রুপি জমে গেছে আগ্রহ দেখাচ্ছে না রাশিয়া এইভাবে এই ইন্ডিয়ান রুপিতে বাণিজ্য করতে আগ্রহ দেখাচ্ছে না তাহলে এইভাবে সরকার যখন আগ্রহ দেখাচ্ছে না এখন বাংলাদেশের ক্ষেত্রেও তো রাশিয়া বাংলাদেশ ভারতের ক্ষেত্রেও বাংলাদেশের কোন রুপ টাকা অনেক ইন্ডিয়ার কাছে জমা থাকে